আবারও বিএনপি তারুণ্যের সমাবেশ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। আজ সকাল 11টা থেকে শুরু হওয়া বিএনপির তারুণ্যের সমাবেশের যে রোডমার্ক, সেটি ইতিমধ্যেই নওগাঁ জেলা অতিক্রম করেছে এবং পথিমধ্যে দুইবার আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রার যে মিছিল, সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা যে চিত্রটি লক্ষ্য করছি যে হাজার হাজার নেতাকর্মীদের যে ঢল, সেই ঢলের মধ্য দিয়ে আসলে তাদের রোডমার্চটি, বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক এবং বাসে করে যে সাধারণ নেতাকর্মীদের যাত্রা, সেটি তারা শুরু করেছেন। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে তাদের যাত্রাপথে নানা ধরনের যে অবস্থান, সেই অবস্থানে তারা দ্বিতীয় দিনের মতো তাদের রোডমার্চ, যে সভায় সেই রোডমার্চটি চালিয়ে যাচ্ছেন। এবং পথিমধ্যে বিভিন্ন স্থানে, বিশেষ করে অল্প কিছুক্ষণ আগে দুইটি পদযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিষয়টি উল্লেখ করেছেন যে বর্তমান সরকারকে তিনি ফ্যাসিস্ট উল্লেখ করে যে বিষয়টি বলছেন যে এক দফা দাবি ঘোষণা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে এই পরবর্তী ক্ষমতা হস্তান্তর হবে, এমনটি আসলে তারা বলছেন। তবে যে গাড়ি বহরটি দীর্ঘ হওয়ার কারণে রাস্তায় একটি দীর্ঘ যানজটের তৈরি হয়েছে, যে যানজটের ফলে তাদের যে যাত্রা সেটি কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু তারা এখন পর্যন্ত ধরে রেখেছেন এবং বিভিন্ন সময় তারা স্লোগান দিয়ে বর্তমান সরকারের সমালোচনা, সেটি তারা চালিয়ে যাচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। একটি বিষয় বলে রাখি যে সময়ের পরিক্রমে তারা যেই বারবার স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানগুলিতে তারা একটি বিষয় ব্যাপকভাবে উল্লেখ করছেন যে এই সরকারের অধীনে নির্বাচনে তারা যাবেন না এবং যেই ধরনেরই কর্মসূচি দল থেকে ঘোষণা হবে সেই ঘোষণাগুলো তারা বাস্তবায়ন করবেন। এখন উপস্থিত আছে একটি ট্রাকের উপর, যেই ট্রাকের উপর বিএনপির বেশ কিছু নেতাকর্মী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি একটা, আমাদের ভোটার অধিকার ফেরত দিতে হবে এবং এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই লং মার্চ। এই দেশের গণতন্ত্রকে ফিরে আনতে হবে, এ দেশের ভোটার অধিকার ফিরে আনতে হবে, এ দেশের মানুষের আপনার গুম খুন হত্যা সহ এ দেশের মানুষের কথা বলার অধিকার নাই, এ দেশের মানুষের কোনো বিচার স্বাধীনতা নাই, এ দেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের নির্দেশে আমাদের একটাই দাবি, এই সরকারের পতন এবং এই সরকার এই গদি ছেড়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটা নিরপেক্ষ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই দাবিতেই আমাদের সারা বাংলাদেশের এই লং মার্চ শুরু হচ্ছে এবং এই দেশের যতক্ষণ পর্যন্ত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, যতক্ষণ পর্যন্ত ভোটার অধিকার ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। যেমনটি শুনছিলাম যে বিএনপির একজন নেতা, তিনি আসলে বলছিলেন যে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন এবং সেটিকে ঘিরেই তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটি তারা অব্যাহত রাখবেন এবং দল থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে সেই ধরনের সিদ্ধান্তকে তারা মাথা পেতে নিয়ে তারা যে চলমান আন্দোলন সেগুলো তারা চালিয়ে যাবেন। তাছাড়া একটি বিষয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল থেকে যে বক্তব্যটিতে উল্লেখ করছেন যে বিদেশি কোনো ধরনের অপতৎপরতা বা বিদেশি কোনো জোরজুলুম নেই, তারা স্বচ্ছ নির্বাচনের জন্যই আসলে তাদের যে অবস্থান সেটি। তাছাড়া তিনি বেশ কিছু গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমের কথা উল্লেখ করছেন এবং সেখানে বলছেন যে শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরের গণমাধ্যমগুলো এবারের নির্বাচন এবং যে গণতন্ত্র উদ্ধার সেটিকে তারা তৎপর হয়ে আছেন, এমনটি আসলে তারা উল্লেখ করছেন। দর্শক, এই মুহূর্তে যে নওগাঁর বর্তমান অবস্থানে, সেখান থেকে এটিই ছিল সর্বশেষ পরবর্তী যে কোনো ধরনের তথ্য। এছাড়া দেশের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেলে মানবজমিনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।